এখানে যে বিষয়গুলো আছে আমরা সব বইয়ে একটু বেশি পড়া করে, আর স্যার আপনারা যে সংগঠনটা স্যার তারা তো শুধু কি বলবো স্যার আমরা শহরে যারা আছি তারাই এই সুবিধাটা একটু বেশি পাই। যদি স্যার আপনি গ্রাম গ্রামের স্যার যেমন গুলতি নদীর অপোজিটে একটু যান তাহলে দেখবেন ওইখানে স্যার তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইন্টারে একটা স্টুডেন্টের কাছে হোয়াট ইজ ICT, স্যার সে ICT কি এটাই জানে না স্যার। অত সরকার বর্তমানে একটা বিষয় দিয়েছে যার পর আমাদের 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে। আর স্যার যেখানে আমার মতো একটা স্টুডেন্টেরই স্যার কিছুদিন আগে স্যার সম্প্রতি 8 থেকে 9 মাস আগে আমি একটা মোবাইল ফোনের সাথে পরিচিত হয়েছিলাম, কবে একটা কম্পিউটারের সাথে পরিচিত হবো তার নিয়ে আমার চিন্তা ভাবনা। সেখানে সে গ্রামের দরিদ্র শিক্ষক শিক্ষার্থীরা কিভাবে এই সুবিধাগুলো পাবে, কিভাবে তারা জানবে এই ধরনের বিষয় সম্পর্কে, তা এবং এই সকল বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমি তার সম্পর্কে জানতে চাই স্যার। ধন্যবাদ। গরিব মানুষের প্রতি গ্রামের প্রতি ভালোবাসা আছে এবং সেই ভালোবাসাটাকে নিঃসন্দেহে আমরা অত্যন্ত শ্রদ্ধা মর্যাদার সাথে দেখি এবং আমার মনে হয় ওকে একটু পুরস্কৃত করা দরকার। আমিন ভাই একটু আসেন, প্লিজ মঞ্চে আসেন একটু। আমি প্রশ্নের জবাবটা দেই এবং নজরুল ভাই ওকে কম্পিউটার সমিতির একটি স্মারক উপহার দেন, আমি খুশি হব। প্লিজ কিন্তু আমি আমি অনুরোধ করবো যে এই প্রশ্নটা ওর আসলে করা উচিত হচ্ছে ও যখন কোনো সময়ে কোনো জনপ্রতিনিধির মুখোমুখি হবে তখন তাকে, কারণ এমপি সাহেবরা ভোট নিয়ে যান এবং তাদের জবাব দেওয়া উচিত যে এই গ্রামের ছেলেটির যে শিক্ষা তার যে সুযোগ এটা তার কাছে কেমন করে আসতে পারে। আমাদের দিক থেকে আমরা শুধু বলতে পারবো আমরা গত 27 বছর যাবত যুদ্ধ করছি যাতে এই ছেলে মেয়েদের কাছে সুযোগ এবং যে প্রযুক্তি এটি যেন পৌঁছানো যেতে পারে। আমাদের দিক থেকে আমি একটি এক্সাম্পল দিই, যেমন যে সফটওয়্যারটি তোমরা দেখেছো এই সফটওয়্যারটি আমরা 5 বছরে তৈরি করেছি, তার পেছনে বিনিয়োগ বেসরকারি খাতের প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা। এই সফটওয়্যারটি আমরা মানুষের কাছে দেই 200 টাকায়। সো আমাদের দিক থেকে যেটুকু করার সেটুকু করি আমরা, কিন্তু আমরা অবশ্যই মনে করি সরকারকে সচেতন করার দরকার আছে। তোমার জন্য সুখবর যেটি সেটি হচ্ছে আমরা গত 5 বছরে প্রচুর পরিমাণ উদ্যোগ গ্রহণ করছি এবং আমি আশা করি সামনের 5 বছরে আমরা বহু জায়গায় এই পৌঁছাতে পারবো এবং যে বৈষম্যটা বিরাজ করে এটি অনেকটা দূর করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পেছন দিকে